প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, শামসুলা খান স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ ভাষা। আজকে তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর ক্লাসটা আমি হাজির হয়েছি এবং বিষয় হবে বাংলা। গত কয়েকটা ক্লাস পেয়েছো তোমরা আমার। আজকে তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব, অর্থাৎ তোমাদের পাঠ্য বিষয়, সেটা হচ্ছে আজকে আমার ছুটি চাই। অর্থাৎ ছুটি তুমি কিভাবে চাবে, অর্থাৎ কার কাছে চাইবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। অর্থাৎ তোমাদের বইয়ে যে পৃষ্ঠা নম্বর 22 নম্বর পৃষ্ঠায় একটা আছে, একটা গল্প আছে যে আজকে আমার ছুটি চাই। এখানে যে অংশটা আছে, শাইন নাম করে একটা ছেলে আছে, সে লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট, শাইন ছোট বোনের সাথেও খেলাধুলা করে, শাইন নিয়মিত স্কুলে যায়। সেদিন স্কুলে যাওয়ার সমস্যা হয়ে গেল, অর্থাৎ এক কথায় সে স্কুলে যেতে পারেনি। এই কারণে সে একটি চিঠি লিখবে এবং একটি দরখাস্ত লিখবে। কার কাছে লিখবে এবং কেন লিখবে, সেই বিষয়গুলো এখানে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুলে যেতে পারবে না, সেই কারণে স্কুলে স্যারকে লিখবে। তোমরা যেরকম আমাদেরকে লিখো যে আমি অসুস্থতার কারণে স্কুলে আসতে পারিনি, বা অন্য কোনো কারণে তুমি স্কুলে আসতে পারোনি, অর্থাৎ দরখাস্ত, অ্যাপ্লিকেশন যেটা বলো সেটা। এবং আরেকটি বিষয় হলো যে চিঠি, অর্থাৎ তোমার বন্ধুর মাধ্যমে স্যারকে যে পৌঁছে দিবে, অর্থাৎ তোমার বন্ধুকে একটা অবশ্যই চিঠি লিখতে হবে, বন্ধুকে তো আর দরখাস্ত লিখতে পারবে না। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে আজকে আমরা সাজিয়েছি যে এখানে দরখাস্ত এবং চিঠি নিয়ে আলোচনা করব। দরখাস্ত এবং চিঠি, তোমাদের ইতিমধ্যে একটা শীট দেওয়া হয়েছে, অর্থাৎ শীট প্রোভাইড করা হয়েছে। এখানে শীটের প্রথম নম্বরটা বিজ্ঞান, বৃক্ষ, শিক্ষা, ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখো। অর্থাৎ এই বিষয়টা তোমরা কিভাবে লিখবে, যদিও তোমাদের একটা সুন্দর একটা ফরম্যাট দেওয়া হয়েছে, তাই না? এই সুন্দর ফরম্যাটের মধ্যেই তোমরা কিভাবে লিখবে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তাহলে চলো আমার সাথে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ছোট্ট একটু বিষয় খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে আসলে আমাদের কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোথায় আমাদের বেশি গুরুত্বটা দিতে হবে। দেখো, একটি দরখাস্তের মধ্যে 6টি বিষয় অবশ্যই থাকতে হবে। দেখো, তার মধ্যে তোমরা অবশ্যই এখানে মার্জিন করে নিবে, অবশ্যই মার্জিন করে, সুন্দর করে মার্জিন করে নিবে, এবং চেষ্টা করবে বাম সাইড দিয়ে লেখা, অর্থাৎ বাম পাশ দিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে এটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট হবে, তাই তো? দেখো, এখানে প্রথমে দরখাস্ত যদি আমরা দিই, প্রথমে আমরা তারিখ দিই, তাই না? তারিখ, তারিখে আজকে আমাদের কত তারিখ? 22/03/2021। তারপরে আমরা কি দিব? দেখো, বরাবর দিয়ে তারপরে আমরা কমা দিব। এরপরে দিব কি? প্রধান শিক্ষক। সবই তো দেওয়া আছে, তারপরে আমি আবারও লিখে দিচ্ছি। এরপরে কি লিখবো? আমাদের বিদ্যালয়ের নাম। আমাদের বিদ্যালয়ের নাম, এখানে একটি কথা আছে, সেটা হচ্ছে তোমাদের প্রশ্নে যেটা থাকবে, অর্থাৎ তোমাদের প্রশ্নে যদি অন্য কোনো বিদ্যালয়ের নাম লেখা থাকে, তুমি দেখা যাচ্ছে ওই সাবার স্কুলের শিক্ষার্থী, সেরকম সাবার নাম দিতে হবে। তুমি রাজশাহী স্কুলের শিক্ষার্থী, তুমি রাজশাহীর নাম দিতে পারবে। অর্থাৎ প্রশ্নে যেটা থাকবে তোমাকে অবশ্যই সেই নামটি তুলতে হবে। যেহেতু এখানে আমি কোনো প্রশ্ন ব্যবহার করছি না, তার মানে আমি লিখছি কি? শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ আমাদের স্কুলের নামটা লিখে দিলাম। তোমরা যদি কেউ চাও এখানে ইংলিশ ভার্সনটা লিখতে পারো, অর্থাৎ যেহেতু তোমরা ইংলিশ ভার্সনে পড়ো, ইংলিশ ভার্সন, ঠিক আছে? এরপরে তোমাদের ঠিকানা লিখতে হবে। ঠিকানাটা কি? ডেমরা ঢাকা, ছোট করে ডেমরা, ডেমরা ঢাকা। যদি প্রশ্নের মধ্যে যদি অন্য কোনো অঞ্চলের নাম লেখা থাকে, তোমাকে অবশ্যই সেই অঞ্চলের নামটা উল্লেখ করতে হবে, অন্য কোনো নাম তুমি ব্যবহার করতে পারবে না। আর যদি কোনো কিছু না দেওয়া থাকে, তুমি যে কোনো অঞ্চলের নামটা সেখানে উল্লেখ করতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে কি বলেছে? বিষয় একটু ফাঁকা রেখে, আমরা বিষয় লিখব। এখানে আমরা কয়টি বিষয় দিয়েছি দেখেছ? বিজ্ঞান, বৃক্ষ, শিক্ষা,
এরপরে ফুটবল খেলা দেখতে যাও, শিক্ষা মেলা, অর্থাৎ এইগুলোর সাথে কিন্তু মেলা যোগ আছে সবগুলো, বিজ্ঞান মেলা, বৃক্ষ মেলা, শিক্ষা মেলা, ইভেন বই মেলা হতে পারে। অর্থাৎ তিনটা দিয়ে উদাহরণ দিচ্ছি, একই জিনিস একই ফরম্যাট হবে, এবং ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি। সাময়িক ছুটি বলতে কি, তুমি স্কুলে এসেছো, স্কুলে এসেছো, দুইটা পিরিয়ড করেছো, এরপরে প্রধান শিক্ষকের কাছে অনুমতি প্রার্থনা করেছো যে আমাদেরকে ছুটি দিতে হবে, আমরা স্কুলে যাব, তাই আমরা মেলায় যাব। কোন মেলা? বৃক্ষ মেলা, বিজ্ঞান মেলা, শিক্ষা মেলা এবং ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য। অর্থাৎ এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিয়েছি। দেখো বিষয় হলো, তুমি যদি চাও যে বিজ্ঞান মেলা দেখতে যাওয়ার জন্য ছুটির আবেদন, অথবা বৃক্ষ মেলা দেখতে যাওয়া, অথবা ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য আবেদন, এর চেয়ে আরেকটি সহজ আছে যে ছুটির জন্য আবেদন, একদম সোজা একটা অপশন, সেটা হচ্ছে ছুটির জন্য আবেদন। অর্থাৎ সাময়িক ছুটি মানেই তো ছুটির জন্য আবেদন, এই কারণে ছুটির জন্য আবেদন। অর্থাৎ এই কথাটা যখন তুমি লিখবে তখন একবারে সবকিছু হয়ে গেল, অর্থাৎ ছুটির জন্য আবেদন। এই ছুটির জন্য আবেদনটা লিখলে মোটামুটি সব কভার হয়ে যাবে। এরপরে আমরা আসব আমাদের মূল টপিকসে চলে আসবো। অর্থাৎ আমরা এখানে দেখো, এটা তোমাদের এখানে দেওয়া আছে, দেখো এটা এক, এটা দুই, হ্যাঁ, তারপরে এই বিষয়টাকে তিন নম্বর ধরেছি। অর্থাৎ এই বিষয়গুলো তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে আসো আমরা জনাব দিয়ে আসি, অর্থাৎ এই বিষয়ের পরে আমরা একটু ফাঁকা রেখে, একটু ফাঁকা রাখবো, ফাঁকা রেখে কি করব, আমরা জনাব কথাটা লিখব, একটু ফাঁকা রেখে, সবই কিন্তু বাম সাইডে হবে। হ্যাঁ, এই যে জনাব, অর্থাৎ এই জনাবটা তাহলে আমরা কত নম্বরে লিখবো, এটা চার। এখানে কিন্তু নাম্বার উল্লেখ করার দরকার নেই, এগুলা কিন্তু উল্লেখ করার দরকার নেই, অর্থাৎ এইগুলো যে দিতে হবে এই বিষয়গুলো দেখাচ্ছে। হ্যাঁ, এই জনাবের পরে তুমি একটা কমা দিবে, দেওয়ার পরে নিচ থেকে লিখবে যে তোমাদের এখানে দেওয়া আছে যে সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী। এরপরে কি লিখবে যে এখানে দেওয়া আছে, একদম ফুল দেওয়া আছে। এরপরে দুইটা দেখো, এই যে ডট 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 দেওয়া আছে, ডট ডট, অর্থাৎ এখানে আমরা টপিকসটা লিখব। অর্থাৎ টপিকসের অংশটা কি, যে বিজ্ঞান মেলা, তুমি বলতে পারো যে যাত্রা বাড়িতে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমরা আমাদের ক্লাসের সকল ছাত্রছাত্রী সেখানে যেতে ইচ্ছুক, এই কারণে আপনার অনুমতি প্রার্থনা করছি। কার অনুমতি প্রার্থনা? প্রধান শিক্ষকের অনুমতি প্রার্থনা। এতটুকু লিখতে পারলেই হবে। মনে করো আমি এখানে লিখে দিচ্ছি, একটু দেখো, অর্থাৎ এটা কিন্তু তোমরা লিখবে, লিখে এই যে অপশনটুকু আছে ওই অপশনের মধ্যে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অর্থাৎ এই ফাঁকা অংশে তোমরা কি লিখবে। অর্থাৎ মনে করো যাত্রা বাড়িতে একটি একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে, একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে, অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে, আমরা সেখানে যেতে ইচ্ছুক। এখানে আরেকটি কথা লিখতে পারো, সেখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, সেখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, অনেক অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা ক্লাসের সকল শিক্ষার্থী সেখানে যেতে ইচ্ছুক, এই কারণে আপনার অনুমতি প্রার্থনা করছি, এই কারণে আপনার অনুমতি প্রার্থনা করছি, একটু দ্রুত লিখেছি, একটু বুঝে নিও। দেখো এরপরে যে লাস্টের অপশনটা, যে অথয়বের অংশটা, অর্থাৎ এখান থেকে তো আমাদের শেষ হয়ে গেল, এখানে অথয়ব অংশটা লিখবে। অথয়বের পরে তো একদম সোজা একটা ফরম্যাট দেওয়া আছে যে আপনার কাছে আকুল প্রার্থনা এই যে উপরের বিষয়টি, অর্থাৎ উপরের বিষয়টি মানে কি, এই যে এই বিষয়টি, উপরের বিষয়টি বিবেচনা করে আমার অথবা আমাদের দেওয়া আছে, অর্থাৎ
যেহেতু তোমরা সবাই মিলে যাচ্ছ, অর্থাৎ ক্লাসে সবাই মিলে যাচ্ছ, তার মানে আমার হবে না, হবে আমাদের। অর্থাৎ এখানে সবাই মিলে যাচ্ছ, এই কারণে আমাদের আবেদনটি মঞ্জুর করে বাধিত করবে না। অর্থাৎ তুমি প্রধান শিক্ষকদের শিক্ষকের কাছে লিখছো এই কথাটা, অর্থাৎ এই বিষয়টা। তাহলে এখানে যদি আমি বিজ্ঞান মেলার জায়গায় আমি যদি দিয়ে রাখি কি, এখানে বিজ্ঞান মেলার জায়গায় বৃক্ষ মেলা দিই, তাহলে হবে না? অবশ্য হবে। তারপরে বৃক্ষ মেলার জায়গায় যদি আমি শিক্ষা মেলা দিই, একবারে তিনটা ফরম্যাট আমরা করে ফেললাম। এইবার আসে ফুটবল খেলা। এখানে যাত্রাবাড়িতে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে, তাহলে আমরা এখানে যদি আমরা দিই এইবার ফুটবল খেলা, ফুটবল খেলা, ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এই বিষয়টা কিন্তু তখন আমরা দিতে পারবো না, এই কারণে এখানে আমরা একটু মুছে দিলাম। দেখো আমরা এখানে, দেখো আমরা ক্লাসের সকল শিক্ষার্থী সেখানে যেতে ইচ্ছুক, এটা দিতে পারো, এই কারণে আপনার অনুমতি প্রার্থনা করছি। হ্যাঁ, একই জিনিস একই ফর্মা, তাহলে এতটুকু লিখতে পারবে না? অবশ্যই পারবে। এরপরে এরপরে দেখো আমরা এই চারটা তো তোমাদের দরখাস্তের অংশে এই চারটা অবশ্যই থাকবে, অর্থাৎ এই প্রথম সেমিস্টার পরীক্ষায় এই এক নম্বরটা তোমরা ফলো করবে। এবার আসো আমরা চিঠিতে যাই, চিঠিতে কি বলছি দেখো। দেখো চিঠির অংশে, চিঠির অংশে তোমাদের দুইটা অপশন আছে, অর্থাৎ শীটের প্রথম দুইটা, এক নম্বর এবং দুই নম্বর। এখানে প্রথম নম্বরটা হচ্ছে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা দিয়ে, অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখো। এবং দ্বিতীয় নম্বরটা আছে দর্শনীয় স্থান ভ্রমণ ভ্রমণ করে, অর্থাৎ তোমার দেখা যে কোনো একটি দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখো। তার মানে তুমি যে কোনো একটা দর্শনীয় স্থানে গিয়েছো এবং সেখানে কি কি দেখেছো, তুমি কি কি উপভোগ করেছো, তুমি কিভাবে আনন্দ করেছো, সেই বিষয়টা তোমার বন্ধুর কাছে জানাতে এবং কিভাবে তুমি এটাকে সেট আপ করবে, সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। দেখো তোমাদের চিঠিতেও কিন্তু একটা ফরম্যাট দেওয়া হয়েছে, সহজ একটা ফরম্যাট, যেটাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। দেখো এখানে দেওয়া আছে, তোমাদের কাছে আছে, তোমরা জানো। দেখো চিঠিতে আমরা যেরকম সবকিছু দরখাস্তের বাম সাইড দিয়ে শেষ করেছি, এখানে আমরা চিন্তা ভাবনা করবো সবকিছু আমরা বাম সাইড দিয়ে করার। দেখো প্রথমে আমাদের একটা ঠিকানা দেওয়া আছে, যদি আমাদের পোস্টের মধ্যে কোনো ঠিকানা দেওয়া থাকে, কোনো স্থানের নাম থাকে, অবশ্যই আমরা সেই স্থানের নাম এবং সেই ঠিকানাটা ব্যবহার করব। দেখো এখানে আমরা দেখাচ্ছে কোনো নেই, যেহেতু আমরা লিখে রাখি ডেমরা, অর্থাৎ আমাদের স্কুলের ঠিকানাটাই লিখে রাখি, এবং আজকে 22/03/2021 দিয়ে রাখলাম। এরপরে একটু ফাঁকা রেখে এখানে আমরা প্রিয়, যেহেতু দুইটা দরখাস্তই, অর্থাৎ দুইটা দরখাস্তই আজকে আমাদের বন্ধুর কাছে লিখতে হবে, তাহলে আমরা প্রিয় লিখলাম। এরপরে প্রিয়কে, প্রিয় তোমার তোমার নাম দিতে পারো, মনে করো রহিম, অথবা মেয়ে মেয়ে হলে রহিমা। যদি পোস্টের মধ্যে কোনো ধরনের নাম না থাকে, তোমার যে কোনো একটা বন্ধুর নাম তুমি লিখতে পারো, তোমার ক্লাসের বন্ধু লিখতে পারো, যে কোনো বন্ধুর নাম তুমি সেখানে অ্যাড করতে পারবে। আচ্ছা এরপরে দেখো, আশা করি আমি একটু ব্র্যাকেট দিয়ে রেখেছি, তোমরা এখানে কমা দিয়ে তারপর লিখবে, ঠিক আছে, যে কোনো একটা নাম তোমরা ব্যবহার করবে। এখানে দেখো দেওয়া আছে আমার শুভেচ্ছা নিও, আমি তোমার যেহেতু শীট আছে আমি লিখছি না। দেখো আমার শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, অনেকদিন তোমার পত্র পাই না, অর্থাৎ চিঠি পাই না, তোমার পত্র পেয়ে খুশি হয়েছি, অথবা তোমার পত্র পেয়ে খুশি হয়েছি। দেখো তুমি ড্যাশ বিষয় নিয়ে জানতে চেয়েছো, কোন বিষয় নিয়ে? এই যে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এ একটা বিষয়, এবং দর্শনীয় স্থান, এ একটা বিষয়। তাহলে ওখানে যে ফাঁকা অংশটা দেওয়া আছে, ওখানে এই বিষয়টা তোমরা অ্যাড করে দিবে। এরপরে বলছে দেখো পত্রের প্রশ্ন অনুসারে পাঁচটি বাক্য লিখতে পারো, অর্থাৎ এই যে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই যে দর্শনীয় স্থান ভ্রমণ, এই পাঁচটি বাক্য। তাহলে প্রথমে আসি আমরা বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যে বর্ণনা, মন দিয়ে শোনো, তোমাদেরই কথা, তোমরা কিভাবে লিখবে, তোমরা যে কোনো একটা খেলায় অনুষ্ঠান কিভাবে যাও, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো তুমি এখানে লিখবে যে আমার স্কুলে, অর্থাৎ তোমাদের স্কুলে, তোমার স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় তুমি
যেকোনো একটি খেলার নাম দিয়ে, মনে করো তুমি দৌড়ে, তুমি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছিলে এবং দৌড় প্রতিযোগিতায় তুমি প্রথম স্থান অধিকার করেছো, এবং প্রথম স্থান অধিকার করে তুমি একটি পুরস্কার পেয়েছো, এবং পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে কোনো একজনের নাম অথবা যে কোনো একটি গণ্যমান্য ব্যক্তি, পুরস্কার স্থানে পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী দিলে, তারপরে খুব সুন্দর করে সেখানে এই পাঁচটি বাক্য তুমি লিখতে পারলে, তাই তো? এরপরে যে কথাটা আছে, লাস্টের কথাটা কি আছে, তোমাদের চার নম্বর দেখো, এখানে লেখা আছে সুন্দর করে, আয়োজন নয় সবার সুস্থতা কামনা করে, এখানেই শেষ করছি, তোমার বাবা মাকে আমার সালাম জানিও, তোমার পত্রের অপেক্ষা। অর্থাৎ এটা হলো কমন একটা কথা, অর্থাৎ এটা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবে, আর মাঝের যে অংশটা সেটা মাথার ব্রেন থেকে একটু খাটালেই তোমরা পেরে যাবে, এখানে মুখস্থ করার কিছু নাই। বুঝতে পেরেছো? তোমরা অনুষ্ঠানে কিভাবে যাও, তোমাদের স্কুলে যদি কোনো অনুষ্ঠান হয় সেভাবে তোমরা কিভাবে করো, এই বিষয়গুলো তোমরা করতে পারবে। এরপরে দেখো, ইতি তোমারই বন্ধু, তোমার বন্ধুর নাম, অর্থাৎ তুমি তোমার নাম, অর্থাৎ তুমি তো যেহেতু এটা তোমার বন্ধুর নাম তুমি এখানে দিচ্ছ, তাহলে তুমি সুন্দর করে তোমার নামটা লিখবে, যে ইতি তোমারই স্নেহের বন্ধু অথবা নাম। আর এটা কত, এই যে এই তোমাদের যে ডাক টিকিট, এই ডাক টিকিটের এখানে এই কর্নারে অবশ্যই ডাক টিকিট কথাটা লিখবা, ডাক টিকিট। তোমরা ইংলিশে তো এটা করে থাকো, তারপরে বাংলার ফর্মটও দেখাই দিচ্ছি, দেখো মাঝখানে এটা হলো, একটা হলো প্রেরক, আর একটা হলো প্রাপক, প্রেরক আর একটা হলো প্রাপক, অর্থাৎ যে চিঠি পাচ্ছে, হ্যাঁ যে চিঠি পাচ্ছে, অর্থাৎ এখানে রহিম অথবা রহিমা, প্রাপক রহিম অথবা রহিমা, তোমার নাম মনে করো সেলিম অথবা সেলিমা, সেলিম অথবা সেলিমা, এই বিষয়টা তোমার স্থান ছিল কি ডেমরা, মনে করো এখানে ছিল রাজশাহী, এখানে একটা ঠিকানা দিতে পারো, এই যে ঢাকা, আর রাজশাহী তো দিয়ে দিয়েছি। অর্থাৎ এই ডাক টিকিটের অবশ্যই এই ফরম্যাটটা, অর্থাৎ যেখানে যে অংশ দেওয়া আছে এখানে পুরোটাই তোমাদেরকে লিখতে হবে, শুধু মাঝখানে একটি বিষয় লিখতে হবে। এবার গেল, আমি ডাক টিকিটের অংশ তো আগেই দেখিয়ে ফেলেছি, এখন দেখো বার্ষিক ক্রিয়ার কথা তো বলেছিলাম, দর্শন স্থান ভ্রমণ, অর্থাৎ এই ফাঁকা জায়গা, অর্থাৎ যে পাঁচটি বাক্য আমি কথা বলছি, অর্থাৎ এই ফাঁকা জায়গায় তোমরা কি লিখবে, ফাঁকা জায়গায় তোমরা লিখবে ওই যে আমি সোনারগাঁ, গত সপ্তাহে আমি সোনারগাঁ ভ্রমণ করেছিলাম, এবং সোনারগাঁয়ে একটি দর্শনীয় স্থান, এখানে আমি অনেক পুরাকীর্তি দেখেছি, এবং এখানে জয়নুল আবেদিনের একটি সংগ্রহশালা আছে সেটাও আমি দেখেছি, তুমি যদি সাথে থাকতে সেটাও আমরা অনেক মজা করতে পারতাম। এই এই পাঁচটি বাক্য খুব সুন্দর করে তোমরা এখানে লিখবে, নিজে থেকে লিখবে, আশা করি তোমরা এটা খুব ভালো করে পারবে। আর তো ফরম্যাট দিয়েই দিয়েছি, খুব ইজি, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা হয় স্যারের কাছে চলে আসবে, স্যারকে ফোন দিবে, তাহলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে যদি কোনো কারোর সমস্যা হয়। তাহলে এই বিষয়টা তোমরা, আমি চাই যে তোমরা যে কোনো একটি বিষয়, যে এই দর্শনীয় স্থান, আর হলো ওই যে ওখান থেকে চিঠি থেকে দর্শনীয় স্থান, আর ওখান থেকে তোমরা লিখবে যে আরেকটি অংশ দিয়েছি যে শিক্ষা মেলা, এখানে আমি একটু লিখে দিচ্ছি, দেখো এই যে দরখাস্ত, দরখাস্ত শিক্ষা মেলা, এই যে শিক্ষা মেলা, হ্যাঁ শিক্ষা মেলা, আর একটা চিঠি, চিঠি থাকবে তোমাদের দর্শনীয় স্থান, দর্শনীয় স্থান, এই যে দুইটা বিষয় এইচডব্লিউ করে আমাকে সাবমিট করবে, কিভাবে সাবমিট করতে হবে তোমরা জানো, অর্থাৎ এই এই বিষয়টা যদি তোমরা লিখতে পারো তাহলে বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো এবং পরীক্ষায় নাম্বার পাওয়ার যোগ্য। ঠিক আছে, অবশ্যই এই যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটা অনুযায়ী খুব সহজ একটা ফরম্যাট, সবচেয়ে বেশি সহজটাই তোমাদেরকে দেওয়া হয়েছে, তাহলে এই বিষয়টা এইচডব্লিউ করবে তোমরা। তাহলে আজ আর নয়, আজকে এই পর্যন্তই, তোমরা অনেক অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।